নমস্কার বন্ধুরা, বন্ধুরা আজকে আমি এসেছি আন্দুল রোডে হাওড়া। দুই ভাই টুটুদা বুদা দুজন পিজন লাভারের বাড়িতে, ওনারা আমাকে ইনভাইট করেছেন, এই জন্য ওনাদের থ্যাংক ইউ। অনেকদিন ধরে ফোনে কথা হচ্ছে, তা আমরা এসেছি। তা ওনারা মাদ্রাসি পায়রা শখ করেন, একদম ডাইরেক্ট চেন্নাই থেকে আনা মাদ্রাসি পায়রা। তা ওনাদের পায়রা সম্পর্কে বা ওনাদের সম্পর্কে দু এক কথা আমরা শুনব। তো আমরা কিছু ব্রিড দেখাবো, যেটা কোনো কারোর বাড়ি থেকে আনা ব্রিড নয় বা কারোর বাড়ি থেকে কালেকশন করা ব্রিড নয়, যে এর ব্রিড নিয়ে এসে আমি কালেকশন করলাম। আমার ব্রিডগুলো টোটালি চেন্নাইয়েরই ব্রিড, ডাইরেক্ট চেন্নাইয়েরই। কলকাতা কারোর থেকে নেওয়া না, কলকাতা কারোর বাড়ি থেকে নেওয়া নয়। কিছু ব্রিড আছে, ব্রিড বলতে কিছু নর সিঙ্গেল, কিছু সিঙ্গেল মাল, একটু দু একটা জাস্ট জোড়া করার জন্য কিছু করা হয়েছে, সেইগুলো বাদ দিয়ে বাকি বেশিরভাগই ব্রিড চেন্নাই ব্রিডের পায়রা, পুরো ওইখানকারই। এবং মানে এই পায়রা আপনি কত বছর আগে এনেছে? এগুলো প্রায় আজকে 15 বছর হয়ে গেছে। 15 বছর হয়েছে, 15 বছরের মধ্যে অনেকবারই যাওয়া আসা হয়েছে, সেই সব 15 বছর ধরে ব্রিডগুলো তৈরি করা হয়েছে। এর বাচ্চা ওকে, এর বাচ্চা ওকে, এইভাবে পেয়ার করে 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 করা হয়েছে টোটালি। আর আপনার মানে পায়রার রেজাল্ট কেমন হচ্ছে? রেজাল্ট বলতে পারেন দাদা, মিথ্যে কথা বলবো না, বাচ্চা যদি আপনি বিনপথ থেকে বা এক দুপথ থেকে ঠিক মতো খাওয়া দাওয়া দিয়ে ওড়ান, পায়রা গরমে মিনট অনলি 6 থেকে 7 ঘন্টা উড়বে এবং শীতকালে 8 থেকে 8.5 ঘন্টা উড়বে, যদি ঠিকঠাক পায়রাকে মেনটেন করে। কারণ পায়রা বাচ্চাকে ঠিকঠাক মেনটেন না করলে বা বাচ্চাকে বসিয়ে বসিয়ে খাওয়ালে যে উড়িয়ে দিলেই 10 ঘন্টা উড়বে এরকম কোনো মানে নেই। না না, ওকে ট্রেন করতে হবে আপনাকে। আমি জেনারেশান দিয়ে দেবো আপনাকে, যে ওই ব্রিডটা জেনারেশানটা উড়বে, আপনাকে সেই পায়রাটাকে রেডি করতে হবে, ঠিক মতো তাকে খাবার দিতে হবে, ফরক দিতে হবে, তাকে ওড়াতে হবে। নাহলে 2 বছর ধরে বসিয়ে রাখলাম, 5 ফোর হয়ে গেল, পায়রা বলালাম দাদা পায়রা উঠছে না, এটা বললে কিন্তু হবে না। সাধারণ ব্যাপার, একটা মানুষ মোটা হয়ে গেলে সে অ্যাথলেটিক হতে পারে না, তাকে অ্যাথলেটিক হতে গেলে কমসে কম তাকে রেওয়াজ করতে হবে 1-2 বছর ধরে, তবেই সে অ্যাথলেটিক হতে পারে। কিন্তু তার মধ্যে সেই স্ট্যামিনার থাকা চাই, তবেই সে অ্যাথলেটিক হবে। একটা মোটা 50 কেজি ওজনের নিশ্চয়ই অ্যাথলেটিক হতে পারবে না। ব্লাড লাইনটা আছে, ব্লাড লাইনটা আছে, আপনাকে আপনাকে তৈরি করে নিতে হবে। আমি ব্লাড লাইন দিয়ে দেবো, আপনাকে রেডি করতে হবে। তা আপনার কাছে মোটামুটি কত পায়রা আছে? প্রায় খান 200 পিস, 200 পিস মতো পায়রা আছে। সব পায়রা তো দেখানো হয়তো সম্ভব না, কিছু 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 ব্রিড দেখাবো যেগুলো চেন্নাইয়ের ব্রিড আছে, যেগুলো তার ছেলেপুলে আছে, সেই ব্রিডগুলো আপনাকে দেখাবো। আপনি দেখলে বুঝতে পারবেন, আপনি ছবিতে ক্যামেরাতে দেখলে বুঝতে পারবেন যে ব্রিডটা কী, তাহলে আমাকে আর বলতে হবে না, আপনি নিজে দেখে বলবেন ব্রিডটা কী, যে এর জেনারেশান কী হবে। এই পায়রা কি আপনার মানে কম্পিটিশনে উঠেছে কোথাও? হ্যাঁ, এর আগে আমি কম্পিটিশন খেলতাম, কিন্তু কম্পিটিশন খেলতে গেলে অনেক সময় লাগে, পায়রার পিছনে সময় দিতে হয়। এখন কাজ করবো না, পায়রা পিছনে সময় দেবো, তাই আমি ব্রিড তুলছি, আপনারা নিয়ে যান, আপনারাই সময় দিন। চলুন আপনারা ওনার পায়রা দেখি, আপনারাই বিচার করবেন কেমন পায়রা। পায়রা যাতে দেখাতে সুবিধা হয় সেই কারণে ওনারা কী করেছেন, খাঁচার মাধ্যমে সমস্ত পায়রাগুলোকে এক জায়গায় করে রেখেছেন, নাহলে পায়রাগুলোকে ধরে দেখানো একটু অসুবিধা, কারণ এত বড় লফট, এদিকে একটা রয়েছে, উপাশে একটা রয়েছে, তার উপাশে একটা রয়েছে, সমস্ত পায়রা ছাড়া থাকে, কিন্তু সব কটাকে ধরে দেখাতে একটু অসুবিধা, সেই জন্য বড় বড় খাঁচাতে সব কটাকে এক জায়গায় করা হয়েছে যাতে খুব দ্রুতভাবে এটাকে দেখানো যায়। তা চলুন ওদের পায়রা দেখানো শুরু হচ্ছে। এ দেখুন, এটা এটা অনেক পুরনো, আজও এর ডিম জমছে, ভগবান করুক, অনেক বয়স হয়েছে, আজও এর বাচ্চা উঠছে। এটা চেন্নাইয়ের ব্রিড, সাদা ব্রিড, এর যত সাদা ব্রিড সব এরই, এরই সব এরই। এইটা হচ্ছে ওই যে ব্রিড দেখালাম বুড়ো, ওই ব্রিডেরই ছেলে, দেখুন, দেখলে বুঝতেই পারবেন। ঠোঁট গেট আপ দেখতে পারলেই বুঝতে পারবেন। এর মাদিকে আমি দেখাচ্ছি, এই হচ্ছে এর জোড়া, আর একটা চেন্নাইয়ের ব্রিড দেখাচ্ছি, এটা চেন্নাই থেকে আনা, ওদের এরও অনেক বয়স হয়ে গেছে, দেখুন এরা পুরো কালো দানা। এ হুমান নয়, হাই ফ্লায়ার ম্যাটাসি পিজিয়ান, পুরো কালো দানার চোখ, ফুল কালো দানা।
এই চোখটা দেখুন ফুল কালার, এটাও অনেক পুরনো ব্লাড আমার মেছুয়া লাইন, এটা চেন্নাইয়ের পায়রা, ওদের চোখ ঠোঁট মুখ দেখলেই বুঝতে পারবেন। খুব ছটপটে পায়রাগুলো, এই জন্য অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে ওর মাদি, একসাথে জোড়াটা দেখুন। এটা আমার চেন্নাই ব্রিডেরই ব্লাড, এর চোখ দেখবেন, এর বাবা বেঁচে নেই, এই জেনারেশনটা আছে, চোখ এর ডিপ কালো দানা ছিল, কেটেছিল একটু। পায়রার সাইজ দেখুন, রোগা প্যাট প্যাটে টানা দেখুন, চড়া ছড়া কত পর, খুব সুন্দর ব্রিড। আরেকটা দেখাচ্ছি সাদার ওপরে, দেখুন এই ব্রিডটা দেখুন, প্রচুর ছটপটে, এরা ধরতে পারা রাখা যাচ্ছে না, দেখুন দেখছেন কিরকম ছটপট করছে, ধরে রাখা যাচ্ছে না। আমি সিঙ্গেলে দেখাচ্ছি, চোখটা দেখুন এর নড়ে, পুরো কালো দানা। এটা হচ্ছে মাদি, মাদিও খুব সুন্দর, আমি জ্যাক জোড়া দেখাচ্ছি, এটাও আমার চেন্নাই ব্রিডেরই, দেখুন জ্যাক জোড়া দেখুন কি সুন্দর জোড়া দেখুন, আমি সিঙ্গেল সিঙ্গেল করে দেখাচ্ছি, চোখ দেখুন, আর প্রচুর উড়ানের, 10 ঘন্টার নিচে এর বাচ্চা নামে না, দারুণ। মাদিটাকে দেখাচ্ছি, দুজনই কালো দানা, এই নটটা দেখুন, এটা ওই কালাঙ্কা নড়েরই বিল, দেখুন কালাঙ্কা পায়রা দেখুন, বুড়ো নটটা প্রচুর উড়ান, এর জেনারেশনের প্রচুর উড়ান। এই হচ্ছে পায়রা মুখ, ডানা দেখুন কত বড় বড়, কত বড় কত চওড়া ডানা দেখুন, দেখুন পায়রা ধরে রাখা যাচ্ছে না, এতই কষ্ট লাগে এদেরকে ধরতে, ধরা হয় না। আরেকটা ব্রিড দেখাচ্ছি, এটা অন্ধ্রা লাইনে, দেখুন পায়রা দেখুন, এর চোখ কালো দানা হবে না, হালকা লাল চোখে, কিন্তু পায়রা খুব সুন্দর, পায়রা গেটা দেখুন, প্রচুর উড়ান এর বাচ্চা, দেখুন ওর কাটা ছিল, লেজ দেখুন বন্ধ, বন্ধ লেজের পায়রা। এটা হচ্ছে ওর মাদি,
আরেকটা জোড়া দেখাচ্ছি, খুব সুন্দর সাদা জোড়া, চোখ দেখুন, রিং দেখুন, কালো দানা চোখে পায়রা আছে। কালো দানা হলো এদের উড়ান আছে। এছে মাদি, এ নর মাদি দেখাচ্ছে, মাদিও কালো দানায় আছে। এগুলো সব চেন্নাই ব্রিডে, এগুলা এটা এর বাবা মা মারা গেছে, এটা ওদি জেনারেশনের কম বয়স্ক। দুটো একসাথে দেখাচ্ছি, এটা হচ্ছে জিরিয়া জোড়া, এটাও আমার চেন্নাই ব্রিডেরই জেনারেশন। মুন্নি সাদা, মাদিটা দেখাচ্ছি, মাঝে মাঝে ফুল কালো দানায়। এই হচ্ছে জোড়া দেখুন, এটা অনেক পুরনো ব্রিড দেখাচ্ছি। এটা এর বংশ চেন্নাই ছিল, এর বাবা মারা গেছে, নেই ওরই ছেলে। এ দেখুন ছোট ঠোঁটের উপরে, আজ দেখুন ফুল দেখুন, পায়রা দেখুন ছোট্ট সাইজের পায়রা, এবার সব থেকে ফেভারিট পায়রা দেখাবো আমার বাড়ির সবথেকে প্রিয় পায়রা আমি দেখাচ্ছি আমার চেন্নাইয়ের যত লাইন আছে সমস্ত লাইনের থেকে আমার এই লাইন সব থেকে প্রিয় আমার। আমি দেখাচ্ছি পায়রা, দেখলে বুঝতে পারবেন। পায়রার চোখ দেখুন, আগে ঠোঁট দেখুন, এটা আমার ঘরে সব থেকে প্রিয় পায়রা। এটা মাদি পায়রা দেখুন, নর দেখাচ্ছি, দুর্দান্ত চোখ, এই দেখুন নর, নর দেখুন, ডোরা একসাথে দেখাচ্ছি দেখুন, আমার সব থেকে সুন্দর পায়রা, সব থেকে ফেভারিট। আরেকটা পায়রা দেখাচ্ছি, যেটা আমি এর আগের ভিডিওতে দেখেছি, আমার সব থেকে প্রিয় পায়রা, তার জেনারেশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগের পায়রা বাচ্চা, হ্যাঁ বাচ্চা, সব চেন্নাই ব্রিডেরই, তার জেনারেশনগুলো দেখুন, চোখ দেখুন, কালো দানা পড়ে চুটিয়াল এসেছে, এই যে একটা পায়রা দেখাচ্ছি, এর আগে যে আমি ভিডিওতে দিয়েছিলাম যে আমার সব থেকে প্রিয় পায়রা, তার জেনারেশনগুলো আমি পরপর দেখাবো। এই দেখুন কেউম জেনারেশন, আমার কাছে নতুন কিছু নেই, সব চেন্নাই ব্রিডেরই, তাদেরই ছেলেপুলে এইভাবে জেনারেশন করে আমার করা আছে। দেখুন বাইরের কিছু পাবেন না। এই দেখুন দোবাজ পায়রা বেরিয়েছে, সবুজের পেট দিয়ে, সবুজেরই পেটের বাচ্চা, দোবাজ বেরিয়েছে। ম্যাটাসের পেট দিয়ে কী কী বাচ্চা কাটে আমি জানি না, কখনো সবুজের পেট থেকে সাদাও কাটে, হ্যাঁ এই জন্য এদের জোড়া বোঝা মুশকিল।
এটি হচ্ছে ওর মাদি, মাদির চোখ দেখুন, মাদিও কালো দানায় আছে। মাদিও দোবাজ, দোবাজ দোবাজ জোয়া দেখুন। এই আরেকটা, এটাও দুবাজ বেরিয়েছে, চোখ দেখুন। সব আমার সেম জেনারেশন, দেখুন পায়রাগুলো, পায়রাগুলো দেখলেই বুঝতে পারবেন। পায়রার পট্টি দেখুন, ঠোঁট লাইন দেখুন, হেডলাইন দেখুন, কালো দানা দেখুন। অ্যাকচুয়ালি এগুলো অনেক বছর ধরে আছে, তো তাও চোখটা লাইট হয়ে গেছে, প্রথম অবস্থায় চোখটা খুব ডিপ ছিল। এটাকে আমি টিয়া পাখি ব্রিড বলি, এর একটু ঠিক দেখতে এদেরকে টিয়া পাখির মতো ঠোঁটগুলো। হ্যাঁ, এই দেখুন, এটাকে আমি টিয়া পাখি ব্রিড বলি, আমার আমার নাম অনুযায়ী। তো আর টিয়া পাখি নয় এই ব্রিডগুলো, দেখুন দেখতে খুব সুন্দর হয়, এরা ঠোঁট পুরো ফুল সাদা হয় একদম, দেখতে দেখুন দেখতে মনে হয় যেন সেই টিয়া পাখির ঠোঁটটি লাল মতো, এই ঠোঁটটা সাদা। দেখুন টিয়া পাখি ব্রিড আমার, দেখুন নর, এটা মাদি। একটা সাদা বিট দেখাচ্ছি, খুব সুন্দর সাদা লাইন এটা, এই দেখুন লাইন দেখুন। আমি আর ধরে দেখাচ্ছি না, এমনি জোড়া জোড়া করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট জোড়া জোড়া দেখিয়ে দিচ্ছি, আর ধরে দেখাচ্ছি না। এই একটা জোড়া, আমি একটা জ্যাগ নাসল দেখাচ্ছি, পিওর জ্যাগ নাসল। এই জ্যাক নাসল আগে একটা জোড়া দেখিয়েছি সেই জেনারেশনে নিই, দেখুন এই হচ্ছে জ্যাক নাসল, এই হচ্ছে আমার প্রচুর উড়ান, এই জ্যাক নাসলের প্রচুর উড়ান। এই হচ্ছে জোড়া দেখুন, এই একটা জেনারেশন দেখুন, নরের চোখ দেখবেন, মাদি দেখবেন। নরের চোখ দেখুন, চোখ দেখলেই বুঝতে পারবেন নর ডিপ কালো দানায় আছে। আর একটা জোড়া দেখাচ্ছি, এটা পিওর চেন্নাইয়ের বিট, এর বাবাটা চেন্নাইয়ের। দেখুন নাক, দেখুন নাকে ফুলে গ্যাজ আছে, এটা চেন্নাই বিটেরই পায়রা পুরো। এটা রেগদার নর বলি আমি, এই রেগদারের উপরে পুরো লাল দানা ভর্তি কালো দানা এই নরটার চোখে, এই মাদিরের সঙ্গে পেয়ার আছে, এর বাচ্চা ডিপ লাল চোখের আছে। একটা জোড়া দেখাচ্ছি সাদার উপরে, দেখুন এই দেখুন দেখুন জোড়া দেখুন, নর দেখুন, মাদি দেখুন, নরের হেডলাইন দেখুন। আচ্ছা, কে একটা জিরিয়া ব্রিড দেখাচ্ছি, দেখুন দুটোরই চোখ লাল, দেখুন খুব সুন্দর জিরিয়া ব্রিড। আর একটা বংশ দেখাচ্ছি, এটাকে আমি ম্যাগনেট বংশ বলি, পায়রা দেখলেই বুঝতে পারবেন, সব উড়ান লাইনের পায়রা, সব উড়ান লাইনের পায়রা। পায়রা দেখুন, পায়রা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন, আমাকে বলতে হবে না, পায়রাগুলো দেখুন। নর দেখাচ্ছি, হ্যাঁ সিঙ্গেলে আছে, এই নরটা দেখুন, রেগদার নর, ঠোঁট দেখুন, এটা পিওর চেন্নাইয়ের পায়রা। হ্যাঁ, এই ব্রিডটা চেন্নাইয়ের ব্রিড, এর এখনও মাদি জোড়া করা হয়নি, এখনও জোড়া মানে মারা গেছিলো পরে আর মাদি পাওয়া যায়নি, কার সঙ্গে জোড়া করা হয়নি, এই পায়রাটা সিঙ্গেল পড়ে গেছে। হচ্ছে আমার সমস্ত বাড়ির পায়রা আমার লফটে, আমি সর্বতোভাবে সব কিছু দেখানোর চেষ্টা করেছি, দাদাকে নিমন্ত্রণ করেছি, দাদাও খুব ভালোভাবে শ্যুট করেছে। তো এই দেখুন আমার সমস্ত পায়রা এখানে বাইরে আছে, সমস্ত পায়রা যা আছে এই ব্রিড সব আমার আছে।
বন্ধুরা, টুটুদার সমস্ত পায়রা আপনাদের দেখানো হলো, বাইরে বার করে সব দেখানো হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ওনার দাদার ভিডিওটা নেক্সট পর্বে দেখাবো। তা কেমন লেগেছে আপনাদের জানাবেন। উনি খুব সুন্দরভাবে হাতে ধরে ধরে সব পায়রা দেখিয়েছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ আপনাকেও। থ্যাংক ইউ দাদা।